শুধু ইউক্রেন নয়, এবার আফ্রিকাতেও নিজেদের আধিপত্য আর শক্তির প্রভাব দেখালো রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ। কদিন আগেই রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে অভিযুক্ত ওয়াগনার এবার উৎখাত করল জাতিসংঘের শক্তিশালী শান্তিরক্ষী বাহিনীকে। আর এই ঘটনার পেছনে কলকাঠি নেড়েছে ইয়েভগেনি প্রিগোজিন, কিন্তু কিভাবে জানালো যুক্তরাষ্ট্র। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক দশক ধরে চলমান শান্তিরক্ষী মিশন শেষ করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সর্বসম্মতভাবে দেশটি থেকে জাতিসংঘের সেনাদের সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মালিতে নিযুক্ত 13,000 সদস্যের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে দেশ ত্যাগের জন্য চাপ দিয়ে আসছিল জান্তা সরকার। আশঙ্কা করা হচ্ছে এর মাধ্যমে সংঘাত কবলিত দেশটিতে বাড়বে ওয়াগনারের ক্ষমতা। কয়েক দশক ধরেই মালিতে নিযুক্ত শান্তিরক্ষী বাহিনীর উপর বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করে আসছিল মালি সরকার। 2021 সালে ওয়াগনার গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই শান্তিরক্ষী বাহিনীর আকাশ ও স্থল অভিযানে সীমাবদ্ধতা আরোপ করে দেশটি। বিশ্লেষকরা মনে করছেন জাতিসংঘের সেনাদের সরিয়ে নেওয়ার ফলে সেখানে সহিংসতা মোকাবেলায় হিমশিম খেতে হবে অদক্ষ সেনাবাহিনীকে। জানা যায় মালিতে 1,000 ওয়াগনার যোদ্ধা সরকারি বাহিনীকে সহায়তা করে যাচ্ছে। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পরই হোয়াইট হাউস জানায় ইয়েভগেনি প্রিগোজিনের চাপেই মালির সরকার শান্তিরক্ষী বাহিনীকে দেশ থেকে সরে যেতে বলেছে। এখন পর্যন্ত ওয়াগনার গ্রুপকে ২০ কোটি ইউএস ডলার পরিশোধ করেছে মালি সরকার, এমন তথ্যও জানায় যুক্তরাষ্ট্র। ফরাসি খসড়ার এই প্রস্তাব অনুযায়ী শনিবার থেকেই মালিতে শান্তিরক্ষা মিশনের কাজ গুটিয়ে নেওয়া এবং দায়িত্ব হস্তান্তর শুরু করা হবে। সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনীর সব সদস্যদের ফিরিয়ে নেওয়ার মধ্য দিয়ে চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যেই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। নিরাপত্তা পরিষদের ব্রিটিশ দূত বারবারা উডওয়ার্ড এই সময়ে জাতিসংঘের সেনা প্রত্যাহারের সমালোচনা করে দেশটিতে ওয়াগনার গ্রুপের উপস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। জানান, ওয়াগনার গ্রুপ দেশটিতে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তবে ভিন্ন সুরে কথা বলেন রাশিয়ার দূত আনা ইভস্টিগনিভা। তিনি এটিকে মালির সার্বভৌম সিদ্ধান্ত বলে মত দেন। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে মালি সরকারকে রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান ইভস্টিগনিভা। জাতিসংঘে মালির দূত ইসা কনফুর উ জানান তার দেশ এই প্রস্তাব অনুযায়ী শান্তিরক্ষী সেনাদের প্রত্যাহারের সময়সীমা পর্যবেক্ষণ করবে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।